বাদে টেলিভিশনের পর্দায় ফিরছেন অপরাজিতা আত্ম। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লক্ষ্মী কাকিমা আসছেন জি বাংলার পর্দায়। এই প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকরা তো হয়েছিল বেজায় খুশি। কবে শুরু হবে নতুন ধারাবাহিক, এই প্রশ্নই ঘুরছিল সকলের মনে। অবশেষে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটালো চ্যানেল কর্তৃপক্ষ। জি বাংলার অফিসিয়াল সামাজিক পাতায় জানিয়ে দেওয়া হলো লক্ষ্মী কাকিমার সম্প্রচারের দিনক্ষণ। চ্যানেলের তরফ থেকে সম্প্রতি লক্ষ্মী কাকিমার সম্প্রচারের দিন এবং সময় জানানো হয়েছে। এতে যেমন দর্শকদের একাংশ বেজায় খুশি, তেমনই আবার বেজায় মন খারাপ করুণাময়ী রানী রাসমণির ভক্তদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, করুণাময়ী রানী রাসমণির সল্টেই আসছে এই নতুন ধারাবাহিক। আগামী 14 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় দেখবেন লক্ষ্মী কাকিমা। উল্লেখ্য, নতুন ধারাবাহিকের আগমনে এই নিয়ে পরপর দুইবার করুণাময়ী রানী রাসমণির উপর কূপ বসানো হলো। জি বাংলার সন্ধ্যা 6:30টার প্রাইম সল্টে ভালোই টিআরপি দিতে এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ধারাবাহিক। তবে রানী রাসমণির মৃত্যুর পর ধারাবাহিকের টিআরপি কমতে থাকে, যদিও মাঝে অবশ্য টিআরপির উত্থান হয়েছিল। তবু নতুন ধারাবাহিক পিলু এসে ধারাবাহিকে পাঠিয়ে দেয় সন্ধ্যার সল্টে। দীর্ঘ প্রায় 4.5 বছর ধরে সফলতার সঙ্গে করুণাময়ী রানী রাসমণির যাত্রা চলছে। রানীমা অর্থাৎ দৈতিপ্রিয়া রায় ও মথুরাম ওরফে গৌরব চ্যাটার্জির বিদায় নেওয়ার পরেও রামকৃষ্ণ, সারদামণি এবং রানীমার বংশের উত্তরাধিকারীদের নিয়ে গল্প বেশ ভালোই এগিয়েছে। কিন্তু এবার শেষের ঘন্টা বেজে গিয়েছে। করুণাময়ী রানী রাসমণির নতুন কোনো টাইম সল্ট জানানো হয়নি, তাই দর্শকদের আশঙ্কা এবার বন্ধই হয়ে যাবে ধারাবাহিক। আগামী 14 ফেব্রুয়ারি বাংলার ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাজির হবেন লক্ষ্মী কাকিমা ওরফে অপরাজিতা আত্ম। সংসারের পাশাপাশি তার দ্বিতীয় সংসার, তার মুদিখানার দোকান লক্ষ্মীর ভাণ্ডার সামলাচ্ছেন তিনি।